আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেছেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হচ্ছে, দেশে এখনও এখন তেমন কোনো সংকট পড়েনি। অথচ বিএনপি নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষের কবলে পড়েছে। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা বাজেটকে লুটপাটের আয়োজন আখ্যা দিচ্ছে, এ কথা তাদের মুখে শোভা পায় না, কারণ তাদের অর্থনীতি ছিল লুটপাটের। বিএনপি ও সিপিডি বাজেটের ভালো দিক অনুধাবনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হচ্ছে, দেশে এখনও এখন তেমন কোনো সংকট পড়েনি। অথচ বিএনপি নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষের কবলে পড়েছে। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা বাজেটকে লুটপাটের আয়োজন আখ্যা দিচ্ছে, এ কথা তাদের মুখে শোভা পায় না, কারণ তাদের অর্থনীতি ছিল লুটপাটের। বিএনপি ও সিপিডি বাজেটের ভালো দিক অনুধাবনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হচ্ছে, দেশে এখনও এখন তেমন কোনো সংকট পড়েনি। অথচ বিএনপি নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষের কবলে পড়েছে। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা বাজেটকে লুটপাটের আয়োজন আখ্যা দিচ্ছে, এ কথা তাদের মুখে শোভা পায় না, কারণ তাদের অর্থনীতি ছিল লুটপাটের। বিএনপি ও সিপিডি বাজেটের ভালো দিক অনুধাবনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হচ্ছে, দেশে এখনও এখন তেমন কোনো সংকট পড়েনি। অথচ বিএনপি নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষের কবলে পড়েছে। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা বাজেটকে লুটপাটের আয়োজন আখ্যা দিচ্ছে, এ কথা তাদের মুখে শোভা পায় না, কারণ তাদের অর্থনীতি ছিল লুটপাটের। বিএনপি ও সিপিডি বাজেটের ভালো দিক অনুধাবনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদেরকে জ্বালানি